সো ভিউয়ার্স, আমি এখন এটা গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন কাকরোলের ইয়েটা কেমন সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আমার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আসলাম, সো শুনলে আপনারা কেমন মনে করবেন, কাকরোল দিয়ে এই যে লেয়ার লেয়ার মুরগি যেটা সেটা রান্না করব। এটা রেসিপি মনে করলেও করতে পারেন, সো যেটাই মনে করেন করতে পারেন। তো আমি তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ 1 কাপ, তারপরে নিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট, তারপরে নিয়ে নিলাম জিরির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে মানে মরিচের গুঁড়ো, যেটা যেটা যে লাগে আমি সব কিছুই আমার মাপ মতো নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাদামের পেস্ট, আর এটা হচ্ছে আদা রসুন, আর মুরগি একটা মুরগির সবগুলো আমি নিয়ে নিয়েছি, শুধু রানগুলো রেখে দিয়েছি, সেটার জন্য পরে একটা ভিডিও করব। সো তাহলে শুরু করা যাক। আমি চুলে একটা হাঁড়ি বসালাম, দিয়ে দিলাম তেল, তেলটা একটু গরম হোক, সো তেলটা আমি আমার মাপ মতোই দিলাম, যে যেমন দেন সমস্যা নেই, তেল বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। সো এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি। সো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি কেনাটা না আসে। পেঁয়াজের কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসছে, আর একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো, চুলার আঁচটা একটু কমলো। ভিউয়ার্স, আমার পেঁয়াজের কালারগুলো এরকম বাদামি কালার হয়ে গেছে, সো আমি এখন চুলাটা আজ একটু কমিয়ে পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে নেব। এরকম কালার হয়ে গেছে এখন, সো আমার পেঁয়াজের কালারগুলো ঠিক এমন হয়ে গেছে, তখন আমি এই প্লেটে নিলাম। তারপর আমি যেটা করব এখানে দিয়ে দিব 4/5 কেজি চামচ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা যখন দেবো তখন আমরা তেলটা হালকা একটু গরম করে দেওয়াটা বেটার, কারণ তাহলে ছিটকে এগুলো মুখে আসবে না। তো আমি পেঁয়াজের পেস্টগুলোকে এখানে দিয়ে দিলাম, ভালোভাবে এটাকে নেড়ে নিতেছি, চুলার আঁচটা অবশ্যই একটু লো আছে। সো আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এটা ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে, আর ভালো করে এটাকে এভাবে লাগতে হবে যাতে করে এটা না লেগে যায়। তো আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। আমি এখন যেটা করব এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ আদা রসুন। আবারও এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম এরকম চামচের 3 থেকে 4 টেবিল চামচ বাদামের পেস্ট,
বাদামের পেস্টটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর হয়। যখন বাদামের পেস্টটা দিয়ে দেবো তখন ভালো করে নাড়তে হবে, কারণ বাদামটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা একটু ঘন করে নাড়তে হবে, কোনোভাবেই নাড়াও করতে হবে না। দেখতেই পাচ্ছি কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি মিডিয়াম আছে বাদাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন যা আছে সবগুলো এরকম ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন একটা তৈলাক্ত ভাব চলে আসছে, যে তেল তেল ভাবটা চলে আসছে। এগুলো আসলে সাদা দেখে বোঝায় যায় না, এখানে কিন্তু তেলের ভাব চলে আসবে। তো আমি বলে কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতেছি। তারপর আমি যেটা করব, মুরগিটাকে আগে দইয়ে ফ্রেশ করে পানিটা জড়িয়ে নিলাম, এখন মুরগিটা এটার সাথে অ্যাড করব। আবারও নাড়তে হবে, তার ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছু লবণ। আমি এখানে আপাতত 1 টেবিল চামচ লবণ অ্যাড করলাম, পরে লাগলে আবার দিতে পারবো, অসুবিধা নেই। আমি এটাকে যথেষ্ট পরিমাণ লাগতে হবে, কারণ না হয় এটা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যতক্ষণ পর্যন্ত মুরগি থেকে তেল না বাইর হবে। তো আমি এটাকে ভালো করে লাড়ব। আপনারা বলবেন যে আমি মশলাপাতিগুলো কেন দিই আগে ইয়েতে, তেলে মশলাপাতিগুলো এইভাবে যখন দিই তখন মশলাপাতিগুলো ফোড়া যায় না, ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। মুরগি থেকে যে পরিমাণ তেল এখন বাইর হয়েছে, তো আমার এখন নাড়তে তো অসুবিধা হয় না। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট এভাবে পোষাতে থাকবে, যাতে যতক্ষণ পর্যন্ত ভালো করে একটা ফ্লেভার না আসে, একটা কালার আসবে এখানে। তো বিয়ার্স তেল তেল ভাবটাও তরকারিতে চলে আসছে, এই যে তেল তেল ভাবটা চলে আসছে, কালারটা একটু সেম হয়েছে। তারপর আমি এখানে এই যে মশলাপাতি যা আছে সবগুলো একটা বাটিতে আমি রেখে দিয়েছি, সেগুলো একসাথে এখন অ্যাড করবো, এরকম ছিটিয়ে ছিটিয়ে অ্যাড করবো। তারপর এগুলোকে আবারও ভালো করে নাড়তে হবে। এবার ভালো করে নাড়তে হবে, কারণ মশলাপাতিগুলো যখন দিই তখন আবারও লেগে যাওয়ার একটা চান্স আছে। যদি ভালো করে এভাবে নাড়তে থাকবো, পাশ থেকে মশলাপাতিগুলোকে এইভাবে আস্তে আস্তে করে সবগুলো মশলাপাতি একসাথে করব, ভালো করে নাড়ব, কারণ এখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর একটু ভয়ের কিছু না, এভাবে যতক্ষণ পরে এভাবে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে, যাতে করে মশলাগুলো না লেগে যায়। তো এভাবে আপনি এভাবে কষাইলে কিন্তু মাংসগুলো খেতেও সম্ভব মজা লাগবে, একটা কালার আসবে, খেতে যেমন মজা তেমন দেখতেও সুন্দর। জানি এখন আস্তে আস্তে আমার সবগুলো মশলাপাতির তেলগুলো ছেড়ে দিয়েছে, এখন লাগার সম্ভাবনা খুবই কম। এরকমভাবে সো এটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো, 3 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। তার ভিতরে একবার দেখতে হবে যে এটা লেগে গেছে কিনা, আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটা সরিয়ে দেখব, মাংসগুলো থেকে তরকারি জমি মাংসগুলি থেকে তেল বেরিয়ে আসছে কিনা। সো অনেক সুন্দর তেল তেল ভাব, আর মাংসগুলো দেখতে অসম্ভব ভালো হয়েছে। এখন আমি যেটা করব, এই যে এরকম কালার হবে, এই যে
মশলাপাতি গুলো ঠিক যেমন হবে যাতে করে মনে হবে যে এক্ষুনি রান্না মানে রেডি এরকম মশলাপাতির কালারটা চলে আসবে সো আমি এখন যেটা করব এখানে হাফ কেজি পানির চেয়ে একটু কম অ্যাড করব আমার মাংসগুলোকে আমি কষিয়ে নেওয়ার জন্য কারণ এমনিতে লেয়ার মুরগিগুলো একটু শক্ত হয় সো আমি যদি এটার সাথে একসাথে কাঁকরুলগুলো দিয়ে দিই তখন কাঁকরুলগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না দেখতে আমি এগুলোকে এখন 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব সো ভিউয়ার্স আমি 10 থেকে 15 মিনিট পরে আবারো এসে গেছি এখন ঢাকনাটা সরাবো সো আমি ঢাকনাটা সরানোর পরে ঠিক আমার তো মাংসগুলো থেকে এরকম কালার চলে এসে গেছে এগুলো একটু নেড়ে চেড়ে দেখতেছি ওয়াও সেরকম এখন আমি যেটা করব কাঁকরোলগুলোকে আমি একটা কাঁকরোলকে 4 পিস করে কেটে নিয়েছি কারণ কাঁকরোলগুলোকে একটু বড় করে কেটে নেওয়াটাই ভালো আমি এখন এখানে সম্পূর্ণ কাঁকরোল আগে থেকে পেস্ট করে রাখছি সম্পূর্ণ কাঁকরোল এখানে অ্যাড করব এই মুরগির সাথে অ্যাড করার পরে আমি ভালোভাবে তো আমি কাঁকরোলগুলো সব কাঁকরোল একসাথে দিয়ে দিয়েছি এখন যেটা করব ভালো করে নেড়েচেড়ে আবারও এটাকে 5 মিনিট কষিয়ে নেব যেভাবে ভালো করে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে দেওয়াটাই বেটার সম্পূর্ণ কাঁকরোলের ভিতরে মশলাপাতি সব ঢুকে যাবে যে আমি এভাবে নেড়েচেড়ে নিলাম এভাবে যখন আমি লাড়তে থাকবো 2 মিনিটের মধ্যে তখন সম্পূর্ণ কাঁকরোলের ভিতরে একটা কাঁকরোলের একটা হলুদ কালার চলে আসবে বা মশলাপাতির একটা কালার কাঁকরোলের কাছে এসে যাবে হ্যাঁ তখন আমি যেটা করব চুলার আঁচটা একটু লো করে দেব আমি যেটা করব এখানে যতটুকু সো আমি এখন যেটা করব এখানে যতটুকু পানি আছে যতটুকু তেল আছে মশলাপাতি যা আছে মুরগির মাংসতে সবগুলো একসাথে আমি কাঁকরোলগুলোকে এভাবে 5 মিনিট কষিয়ে নেব যেভাবে সো আমি এখন যেটা করব কাঁকরোলগুলোকে এভাবে ভালো করে নেড়ে ছেড়ে দেব তারপরে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব এতে করে সম্পূর্ণ কাঁকরোলের ভিতরে সব মশলাপাতি ঢুকে যাবে সো ভিউয়ার্স আমি এখন ঢাকনাটা সরিয়ে দেখব আমার মুরগির সাথে মুরগির মাংসের সাথে কাঁকরোলের সেম কালারটা এসেছে কিনা ও সেরকম একটা কালার এসে গেছে যেটা আমি আশা করেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার নিজের হাতে তরকারি রান্না করে মানে একটু সুন্দর একটা কালার আসছে একটু ভালো একটা ফ্লেভার আসছে সো আপনারা একটু শেয়ার করে দেখতে পারেন বাসায় ট্রাই করে দেখতে পারেন বুঝতে পারবেন তখন যে কাঁকরোলটা আসলে কতটা খেতে মজা যেরকম একটা কালার চলে আসছে তখনই বুঝতে পারবে যে আমার কাঁকরোলটা ভালো করে সিদ্ধ হয়েছে আর মশলাপাতি সবগুলা এটার ভিতরে ঢুকছে এখন আমি যেটা করব এখানে এরকম একটা মগে করে এক মগ পানি এখানে অ্যাড করব পানি আমি অ্যাড করব আমি এখন এটা 10 থেকে 15 মিনিট আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখব সো ভিউয়ার্স আমি আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখব সো
সো ডিয়ার্স, আমি তো এখন বলকের অপেক্ষায় আসছি, ডাক্তারটা সরিয়ে দেখব বলক এসেছে কি না। তো সুন্দর একটা বলক এসে গেছে, এখন আমি যেটা করব একটু নিয়ে চেয়ে দেখব লেগে গেছে কি না। না আসলে একটু লাগে না। আমি এখন আগে থেকে বেজে রাখা যে পেঁয়াজ দেখছেন এগুলো এখন এটার সাথে এরকম দিয়ে দেবো, আস্তে আস্তে এরকম সরিয়ে দেব কেমন। এতে করে আপনার তরকারির ভালো একটা কালার আসে, ফ্লেভার আসে, খেতেও অসম্ভব মজা। তারপর আমি যেটা করব, কিছু আস্ত কাঁচামরিচ আর কিছু কেটে নেওয়া কাঁচামরিচ এটার সাথে এড করব। এতে করে কাঁচামরিচগুলো পরে দিলে কি হয়, কাঁচামরিচগুলো পরে দিলে ভালো একটা ফ্লেভার আসে আর একটু ঝাল হয় না। তো সবাই আর ঝাল খেতে পছন্দ করে না, আমার পরিবারে কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল একটু কম খায়। তাই আমি একটু গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত তরকারিটা একটু শুকিয়ে না আসে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি 10-15 মিনিট পরে আবারও এসে গেছে ঢাকনাটা সরিয়ে। দেখছেন তরকারির কালার কি সুন্দর, তৈলাক্ত ভাব চলে এসেছে। আমি তার ভিতরে এসে গেছি, এসে একটু একটু মাঝখানে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে এটা না লেগে যায়, আর একটু লবণটাও দেখে নিচ্ছি। তো সবাই কিন্তু কম বেশ তরকারির মাঝখানে একটু, রান্নার মাঝখানে একটু লবণ দেখে, সেটা আমাদের সবাই করতে বা করণীয় কাজ। তো আমি এখন যেটা করব, আমি একটা টমেটোকে এরকম পিস পিস করে কেটে নিছি, ঠিক এরকম পিস পিস করে কেটে নিছি। এখন এটাকে 1 পিস 1 পিস করে এভাবে দিয়ে দেবো। এতে করে আমার তরকারিটার কালারটাও সুন্দর আসবে, আর হচ্ছে টমেটোটা খেতেও অসম্ভব ভালো লাগবে। তো আমি টমেটোগুলো এভাবে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো, আর একটু চেষ্টা করব মাংসের ভিতরে একটু ঢুকিয়ে দেওয়ার জন্য, যে এরকম একটু ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করবো যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, আসলে রেসিপিটা রান্না করতে আমার অনেক সময় লেগে গেছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তো সবার কাছে ভালো লাগবে। আমি এখন আবারও 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রাখব। সো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, এখন আমি যেটা করব, ঢাকনাটা সরিয়ে নেব। ও, সেরকম একটা কালার এসে গেছে, যে তেল তেল ভাব একটা কালার চলে এসেছে। আমি এখন আপনাদের সাথে এটা ভালো করে শেয়ার করব বা গরম গরম পরিবেশন করব। চুলাটা অফ করে দিলাম আমি। সো ভিউয়ার্স, আমি এখন এটা গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন কাকরোলের ইয়েটা কেমন সুন্দর হয়েছে। আসলে আমি কি বলবো, আমার নিজের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে, খেতেও অসম্ভব মজায়। এ পর্যন্ত আমি এটা 3-4 বার রান্না করেছি, আজকে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে। এই যে সোবিয়র্স, হয়ে গেছে আমার কাঁকরোল আর লেয়ার মুরগির রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, আমি আবার আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।